বিয়ের পোশাক থেকে শুরু করে গালি গালাজ সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে উত্তর কোরিয়া তাদের উদ্দেশ্য বিদেশি সংস্কৃতি বিশেষ করে দক্ষিণ কোরিয়ার প্রভাব থেকে নিজের দেশকে মুক্ত করা উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা শত শত মানুষের তথ্য অনুযায়ী ইয়োন হাপে প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে শিওর ইয়োন জানায় দক্ষিণ কোরিয়ায় সত্তরটি গান শোনানো ছাড়াও তিনটি চলচ্চিত্র দেখা ও শেয়ার করার জন্য বাইশ বছরের এক যুবককে মৃত্যুদণ্ড দেয় উত্তর কোরিয়া গত বছর জানিয়েছিল পিয়ং এর প্রতিক্রিয়াশীল মতাদর্শ এবং সংস্কৃতি প্রত্যাখ্যানের জন্য আইনের অধীনে মৃত্যুদণ্ড কার্যকর করার এটি প্রথম ঘটনা বলে মনে করা হয় সংগৃহীত তথ্য অনুসারে দু সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালানো শুরু করেছে উত্তর কোরিয়ার কর্মকর্তারা ইয়নহাভ জানায় উত্তর কোরিয়ায় বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি সংস্কৃতির ছোঁয়া আছে কি না তা খুঁজে দেখেন তারা উদাহরণস্বরূপ বিয়ের সময় অনেক বড় দক্ষিণ কোরিয়ার সাদা পোশাক পছন্দ করেন এছাড়া লোকজন বিদেশি ভাষায় গালিগালাজ করছে কিনা তা জানতে তাদের ফোন কল রেকর্ড করা হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সানগ্লাস পড়েন তারপরেও দেশটিতে সানগ্লাসকে বিপ্লব বিরোধী পণ্য হিসেবে গণ্য করা হয় উনের বাবা কিমজং ইলের মেয়াদে সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসকে বিরোধী হিসেবে চিহ্নিত করে সেগুলো নিষিদ্ধ করা হয়েছিল